রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুসাফাটা আপনার কাছে সাধারণ মনে হলেও এর নেকি এবং ফজিলত আল্লাহর কাছে অসাধারণ, আপনি কল্পনাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন 5212 নম্বর হাদিস, আপনি আবু দাউদের মধ্যে খুলবেন, হাদিসের সনদ সহি, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান, দুইজন মুসলিম যখন এক জায়গায় হয় আর মুসাফা করে, গুফির লাহুমা কবলা আন ইয়াফতারিকা, দুইজন পৃথক হওয়ার আগেই ক্ষমা করে দেওয়া, এটা মুসাফা। মুসাফা করতে সময় লাগে 1.5 সেকেন্ড 1 সেকেন্ড, মুসাফা করতে বেশি সময় লাগে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে আপনার মুসাফাটা শেষ হয়ে যায়। কিন্তু এর ফজিলত হলো, এই 1.5 সেকেন্ডের ফজিলত হইল উভয়ের পাপ পৃথক হওয়ার আগেই আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসে আসছে কি, মানে সোম রমাদান ঈমান ও ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে তার পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। একটা মাস সিয়াম পালন কয়টা, এইরকম এবাদত পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়, 2 সেকেন্ডে আল্লাহ মুসাফার মাধ্যমে আল্লাহ দুইজনকে ক্ষমা করে দেন। কি বুঝলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 245 নম্বর হাদিস তাওরানী আওসাতের মধ্যে এসেছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাতাসাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিস শীতা, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম দেয়, এক হাত ধরে মুসাফা করে, উভয়ের পাপ অনুরূপ ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়। এত বড় ফজিলত এই আমুলটার মধ্যে, কিন্তু ইবলিস এতই খারাপের খারাপ, এতই নিকৃষ্ট, এতই বদের বদ, ও এখানে এই ফজিলতটা নষ্ট করার জন্য বান্দা যেন এই নেকি না পায় এই জন্য প্রায় 6 থেকে 7টা বেদাতের জন্ম দিয়েছে। কয়টা বেদাত, ইবলিস শয়তান মানুষের উপরে 7টা কর্মসূচি পালন করে, কয়টা, 7টা, মনে থাকবে কথাটা, আজকে শুধু সংখ্যাটা মনে রাখেন, আরেকদিন বলবো কি কি। ইবলিস শয়তান মানুষের উপরে, মুমিন যারা তাদের উপরে ইবলিস 6টা কাজ করে থাকে, 6টা। 1 নম্বর হলো ইবলিস মুমিনকে দিয়ে কুফুরি করায়, কি করায়, এমন শিরিক করায় যে শিরিক করলে সে কাফের হয়ে যাবে, কথা বুঝে গেছে, এমন শিরিক করায় যে শিরিক করলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, 1 নম্বর কর্মসূচি। আর 2 নম্বর কর্মসূচি, ইবলিস মুমিনকে দিয়ে বেদাত করাতে চায় যেন তার আমল সব ধ্বংস হয়ে যায়। বুঝেননি মনে হয় কথাটা, আমার দিকে তাকায় থাকতে হবে, কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। তাহলে এই 2 নম্বরটা মনে রাখেন, শুধু প্রথম কাজ কি করায়, শিরিক করায়, এমন শিরিক যে তারা সে কি হয়ে যাবে, আল্লাহ বলছেন ইস কলা শয়তানুল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা
কলা ইন্নি বারিয়ু মিনকা, ইবলিস মানুষকে বলে তুই কুফুরি কর, কুফুরি কর, ফালাম্মা কাফার, যখন কুফুরি করে ফেলে ইবলিস বলে ইন্নি বারিয়ু মিনকা, ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তোর মধ্যে নাই, তোর থেকে মুক্ত, তুই এত খারাপের খারাপ কুফুরি করে ফেললি, ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান রবকে ভয় করি। ইবলিসের প্রতারণা বুঝতে পেরেছেন আপনারা? বুঝেননি মনে হয়। ইবলিস কত খারাপ দেখেন, আল্লাহ বলছেন মানুষকে ও ফুসলায় বলে তুই কুফুরি কর, করা মাত্র ইবলিস ওখান থেকে দৌড় দেয়, নিজেই ঘৃণা করে, তুই এত খারাপ, সি সি সি, কুফুরি করে ফেললি। এক নম্বর কর্মসূচি। দুই নম্বর কর্মসূচি কি? মানুষকে দিয়ে কি করাই, কি করাই, বেদাত করাই। তো এই মুসাফার ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস এক নম্বর কাজ করেছে, সেটা হলো আপনি আসতেছেন, দেখা হলো, আপনি হাত তুললেন আসসালামু আলাইকুম, তারপরে হাতটা আগাই দিলেন, তাই না? বুঝেননি মনে হয়, করেন না এটা, আসসালামু আলাইকুম, তারপরে কি হাতটা দেন, এই যে ইশারা করুন হাত দিয়ে, এটা এক বেদাত। দুই নম্বর, মুসাফাটা করলেন কয় হাতে? দুই হাতে। এখন একটু ভার্সনটা চেঞ্জ হয়েছে, এখন এইরকম করে হাত দেয়, এরকম করে। বিশ্ববিদ্যালয়ের টিচার এইভাবে মুসাফা করছে, আমি বললাম যে স্যার এইটা আবার কোন ভার্সন, তো বলছে বড় মানুষকে মুসাফা করতে হলে এইভাবে করতে হবে, মানে ইবলিস নতুন ভার্সন নিয়ে আসছে, আগে এইভাবে করত, মুসাফা করে এখন দোয়া পড়ছে, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, এটা জাল ভার্সন, মিথ্যা ভার্সন, এটা একটা কয়টা হলো, ভুলে গেছে, ইবলিসের তৈরি কয়টা হলো, তিনটা, খুব মহব্বতের সাথে কি বুকে হাত দিল, এত ফজিলতপূর্ণ জিনিস বুকে হাত না দিলে চল, বুকে হাত দিল, কয়টা হলো, এটা মুখে চুমু খেয়ে নিল, এর মহব্বতটা আরো বাড়ে, কয়টা হলো, পাঁচটা, মাঝখানে একটা ভুলে গেছি, হ্যাঁ দিল দুইটা ঝাঁকি, যত ঝাঁকি তত নেকি, কয়টা হলো, ছয়টা, বলছে ভাই দোয়া করেন ফি আমানিল্লাহ, কয়টা হলো, বিদায়ের সময় বলছে খুদা হাফেজ, কয়টা হলো, এত সুন্দর ফজিলতকে নষ্ট করার জন্য ইবলিস শয়তান এই বদমাস এতগুলো বেদাতের জন্ম দিয়েছে, কারণ এত শর্ট টাইমে এত ফজিলত কোনো আমলে নাই। অনেক আমল আছে যে পবিত্র হতে হয়, ওযু থাকা লাগে, শর্ত আছে না, কিন্তু সালাম দেওয়ার জন্য ওযু থাকা শর্ত, বুঝেন ভালো কথা, 72 বছর বয়স হয়েছে, সালাম দেওয়ার সিঁড়িটা আপনার হয়নি, এখনো বেদাত করেন আপনি, অন্য এবাদতের কি অবস্থা আপনি ভালো জানেন, এবার বলেন আর জীবনে কখনো দুই হাতে মুসাফা করবেন? হাত তুলেন, ওয়াদা করেন আমার কাছে, কয় হাতে করবেন? ডান হাতে, বলেন ইনশাআল্লাহ। এই বেদাতকে, শয়তানের তৈরি আমলকে আমরা ঝাঁটা পিটা করে বিদায় দিলাম এলাকা থেকে, ঠিক আছে? আচ্ছা, যদি নামার সময় দেখি তাহলে বুঝবেন, ভুলেও কখনো দুই হাত দিবেন না। এই ভাইরাস আহলে হাদিসদের মধ্যে ঢুকেছে, এই ভাইরাস যেন না ঢুকে, সাবধান।